কিভাবে শুরু করব ভাবছি। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথা বলবো নাকি কাউ হাগ ডে মানে গরুকে আলিঙ্গন করার দিন নিয়ে বলবো, নাকি ভ্যালেন্টাইন্স ডে এর পরিবর্তে কাউ হাগ ডে উদযাপন করার সরকারি আহ্বান নিয়ে বলবো, নাকি সেই আহ্বান প্রত্যাহার করে নেওয়ার খবরটি আগে বলবো? না, কাউ হাগ ডে উদযাপনের ডাক কোনো ফেক নিউজ না, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার বিবৃতিও মিথ্যা নয়। ভারতের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড বা জাতীয় পশু কল্যাণ বোর্ড সেদেশের গরু প্রেমিকদের ভ্যালেন্টাইন্স ডেতে অর্থাৎ 14ই ফেব্রুয়ারিতে কাউ হাগ ডে উদযাপনের ডাক দিয়েছিল। বলা হয়েছিল এই সিদ্ধান্তে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন আছে। কেন এই সিদ্ধান্ত নিল ভারতের জাতীয় পশু কল্যাণ বোর্ড, কেনই বা প্রত্যাহার করে নিল তা জানতে চলুন আগে কিছু প্রতিক্রিয়া দেখে নিই। এই যে ভিডিওটি দেখছেন এটি এনডিটিভির। উপস্থাপক অনেক চেষ্টা করছেন গরুকে আলিঙ্গন করার, না পেরে মজা করে বলছেন আলিঙ্গনের জন্য দুপক্ষের সম্মতি লাগে। এই বিষয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএন বলছে নাগরিকদের কটাক্ষ ট্রলের মুখে এই সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়েছে। ডয়েচে ভেলে বেশ কিছু টুইট প্রকাশ করেছে যেখানে ভারতের নাগরিকদের কঠোর সমালোচনা তুলে ধরা হয়েছে। এ বিষয়ে ভারতের জাতীয় পশু কল্যাণ বোর্ড একটি বিবৃতি দেয়। এর প্রথম লাইনেই বলা হয় গরু হলো ভারতের সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, মায়ের মতো পরিচর্যা ও মানবতাকে সম্পদে সমৃদ্ধ করার জন্যে একে কামধেনু ও গোমাতা হিসেবেই সবাই জানে। সময়ের পরিক্রমায় পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বৈদিক সংস্কৃতি প্রায় বিলুপ্তির সীমানায় চলে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয় ভারতের রীতিনীতি পশ্চিমা সংস্কৃতি ভুলিয়ে দিতে চলেছে। তো গরুর অসাধারণ উপকারিতার কথা মাথায় রেখেই কাউ হাগ ডে প্রচলন করছে ভারতের জাতীয় ও পশু কল্যাণ বোর্ড, যার ইমোশনাল উপকারের কথা বিবৃতিতে উল্লেখ করতে ভুলে যায়নি কর্তৃপক্ষ। পরে অবশ্য এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ভারতের জাতীয় পশু কল্যাণ বোর্ড। এই সিদ্ধান্তে যেহেতু মন্ত্রণালয়ের অনুমোদন আছে ফলে দুয়ে দুয়ে চার মেলানো সহজ। ভারতের গণমাধ্যম বলছে পশ্চিমা দুনিয়া থেকে অনুপ্রাণিত ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তীব্র আপত্তি রয়েছে গেরুয়া শিবিরের। উগ্র হিন্দুত্ববাদী বহু সংগঠনই বরাবর 14ই ফেব্রুয়ারিতে প্রেমিক প্রেমিকাদের প্রকাশ্যে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলে তা ভারতীয় সংস্কৃতির বিরোধী বলে যুগলদের সবক শেখানোর হুঁশিয়ারি দিয়েছে। এবার আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে পড়ে শোনাই। পত্রিকাটি লিখেছে, তবে রঙ্গ তামাশার মধ্যেও প্রাসঙ্গিক উদ্বেগের কথা মনে করে দিয়েছেন অনেকে। বিজেপি জমানায় 2015ের মে মাস থেকে 2018ের ডিসেম্বর অবধি গোরক্ষকদের তাণ্ডবে শতাধিক ঘটনা ঘটেছে। গোরক্ষার নামে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন 40েরও বেশি ভারতীয়। গৌপ্রমের এই আহ্বান আবার সেই হিংসাকে উস্কে দেবে কি না সেই আশঙ্কাও আনন্দবাজার বলছে যে সমাজ মাধ্যমে ব্যক্ত করেছেন অনেকে। অনেকের প্রশ্ন, একটি বিশেষ ধর্মে গুরুত্বপূর্ণ কোনো প্রাণীকে কোনো জাতীয় বোর্ড ধর্মনিরপেক্ষ দেশে এভাবে গুরুত্ব দিতে পারে কি না? অবাক হলেও সত্য, ভেড়া জড়িয়ে ধরার দিন পৃথিবীতে আছে, সেটা 29শে অক্টোবর। ভেড়া জড়িয়ে ধরার দিন হাগ আর শিব ডে প্রতিবছর অক্টোবরের শেষ শনিবার দিবসটি পালিত হয়। পানকিন নামক একটি ভেড়ার জন্মদিনকে কেন্দ্র করে এই দিবসের উৎপত্তি। পানকিন ছিল দ্য ক্রেজি শিপ লেডি নামে একটি খামারের প্রথম ভেড়া, যাকে 1992 সালে জবাইখানা থেকে আনা হয়েছিল। যাক, এবার বলুন আপনার ভ্যালেন্টাইন্স ডে কেমন গেল, কমেন্টে জানান।